নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2023 সালের এবিটিএ টেস্ট পেপার সলভ করাচ্ছি ইতিহাসের। তো দেখো, ইতিহাসের পেজ নম্বর AC-140 নম্বর পেজ সলভ করাবো, অর্থাৎ AC-140। তো দেখো, এর আগে আমি পেজ নম্বর AC-6, AC-73, AC-116 নম্বর পেজগুলো সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি। এবার আমি AC-140 সম্পূর্ণরূপে সলভ করে দেবো। আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে 2023 সালের এবিটিএ টেস্ট পেপার সলভ ইতিহাসের। তো দেখো, AC-140 নম্বর পেজের ফার্স্ট কোশ্চেন কি বলেছে। ফার্স্ট কোশ্চেন বলেছে, রোমানে ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে অন্তহীন সংলাপ। বলেছেন অ্যান্সার বি, বিয়ার অ্যান্সার ই এ স্কার। রোমান টুতে কী বলেছে, আমি নেতাজিকে দেখেছি। গ্রন্থটির রচিতা অ্যান্সার বে, বিয়ের অ্যান্সার। অ্যান্সার বে, বিয়ের অ্যান্সার নারায়ণ সান্যাল। রোমান থ্রিতে কী বলেছে, পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো। এর অ্যান্সার বে, বিয়ের অ্যান্সার গোল্ড মরিসকে। পরের প্রশ্ন, রোমান ফোরে চন্দননগর ফরাসি শাসন মুক্ত হয়েছিল। অ্যান্সার বে, সিয়ের অ্যান্সার 1950 খ্রিস্টাব্দের দ্বিতীয় মানে মে মাসের 2 তারিখে, হ্যাঁ সেকেন্ড মে যাকে বলে। পরের প্রশ্ন কি বলেছে, 5 নম্বরের প্রশ্ন, বাংলায় স্বাধীন নবাবীর সূচনা করেন। অ্যান্সার হবে, বিয়ের অ্যান্সার মুর্শিদ কুলি খা। 6 নম্বরের প্রশ্ন, ভারতের ম্যাকিবেলি বলা হয়। তো দেখো, এর অ্যান্সার হবে কিন্তু নানা ফড়নবিশকে। অ্যান্সার কী হবে, ভারতের ম্যাকিবেলি বলা হয় নানা ফড়নবিশকে। ঠিক আছে, তো বুঝতে পারছো আমি কী বলছি। তো দেখো, পরের প্রশ্ন কি বলেছে, রোমান 7-এর প্রশ্ন, দস্তক কথাটি অর্থ। অ্যান্সার হবে, ডিয়ার অ্যান্সার বাণিজ্যিক ছাড়পত্র। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলেছে, 8 নম্বরের প্রশ্ন, গান্ধীজি কি বলেছে, প্রবর্তিত হরিজনের অর্থ হলো। অ্যান্সার হবে, সিয়ের অ্যান্সার ঈশ্বরের সন্তান। 9 নম্বরের প্রশ্ন, মহারাষ্ট্রে 1867 খ্রিস্টাব্দে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন। অ্যান্সার হবে, এর অ্যান্সার আত্মারাম পাণ্ডুরঙ্গ। পরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন, 1915 খ্রিস্টাব্দে চীনের উপর 21 দফা দাবি পেশ করে। অ্যান্সার হবে, এর অ্যান্সার জাপান। পরের প্রশ্ন কি বলেছে, 11 নম্বরের প্রশ্ন, ভারতের প্রথম মে দিবস পালিত হয়। অ্যান্সার হবে, সিয়ের অ্যান্সার 1923 খ্রিস্টাব্দের পয়লা মে। 1923 খ্রিস্টাব্দের পয়লা মে। পরের প্রশ্ন, 12 নম্বরের প্রশ্ন, 1943 খ্রিস্টাব্দে বাংলায় দুর্ভিক্ষের সময় ভারতের ভাইসরয় ছিলেন। অ্যান্সার হবে, লর্ড ওয়াভেল। অ্যান্সার কী হবে, লর্ড ওয়াভেল। পরের প্রশ্ন কি বলেছে, আমাদের 13 নম্বরের প্রশ্ন, তো দেখো, স্তম্ভ কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মিলাও। রোমানে পুনা চুক্তি। অ্যান্সার হবে, সিয়ের অ্যান্সার 1932। রোমান টুতে মন্ত্রী মিশন। অ্যান্সার হবে, ডিয়ার অ্যান্সার 1946। রোমান থ্রিতে রাওলা টাইন। অ্যান্সার হবে, বিয়ার অ্যান্সার 1919 খ্রিস্টাব্দে। তো দেখো, এর অ্যান্সার হবে বিকল্প সমূহ থেকে, এর অ্যান্সার হবে সিয়ের অ্যান্সার। রোমানে সি, রোমান টু এর ডি, রোমান থ্রির বি, রোমান ফোরের এ। পরের প্রশ্ন কি বলেছে, আমাদের 14 নম্বরের প্রশ্ন। তো দেখো, 14 নম্বরের প্রশ্ন বলেছে, আসামে ভারত ছাড়া আন্দোলনের উল্লেখযোগ্য অবদান রাখে। তো দেখো, এর অ্যান্সার হবে, এর অ্যান্সার হবে কনকলতা বড়ুয়া। কারণ মাতঙ্গিনী হাজরা হবে না, তিনি মেদিনীপুরের নেতৃত্ব দিয়েছিলেন। ঠিক আছে, এর অ্যান্সার হবে কনকলতা বড়ুয়া। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলেছে, তো দেখো, পরের প্রশ্ন কি বলেছে, 15 নম্বরের প্রশ্ন, 1947 খ্রিস্টাব্দে সীমানা কমিশনের প্রধান ছিলেন। অ্যান্সার হবে, এর অ্যান্সার লর্ড মাউন্টব্যাটেন। 16 নম্বরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন। অ্যান্সার হবে, বিয়ের অ্যান্সার রুজভেল্ট। 17 নম্বরের প্রশ্ন, ইয়াল্টা সম্মেলনে আহত হয়। অ্যান্সার হবে, সির অ্যান্সার 1945 খ্রিস্টাব্দে। 18 নম্বরের প্রশ্ন, বান্দুং সম্মেলনে চীনের প্রতিনিধিত্ব করেন। অ্যান্সার হবে, বিয়ের অ্যান্সার চৌ এন লাই। 19 নম্বরের প্রশ্ন, শান্তিপূর্ণ সহবস্থান নীতির প্রবক্তা ছিলেন। তো দেখো, এর অ্যান্সার হবে, তো দেখো, এর অ্যান্সার কী হবে এই নিয়ে কিন্তু অনেকটা ডাউট আছে। অনেকে বলছে যে ডক্টর সুকর্ণ হবে। ঠিক আছে, তো দেখো, প্লিজ তোমরা অবশ্যই জানাবে যে শান্তিপূর্ণ সহবস্থান নীতির প্রবক্তা কে ছিলেন। তো দেখো, এখানে কিন্তু যে অপশনগুলো দিয়েছে, এই অপশনগুলো নিয়ে কিন্তু একটু ডাউট আছে। ঠিক আছে, তো দেখো, 20 নম্বরের প্রশ্ন কি বলেছে, কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মিলাও। তো দেখো, কয় স্তম্ভতে কী আছে, রোমানে জেনারেল নাসের। অ্যান্সার হবে, বিয়ের অ্যান্সার মিশর। রোমানটিতে কী বলেছে, হোচিমিন। অ্যান্সার হবে, ডিয়ার অ্যান্সার ভিয়েতনাম। রোমানটিতে কী বলেছে, ফিদেল কাস্তে। অ্যান্সার হবে, এর অ্যান্সার কিউবা। রোমান ফোরে কী বলেছে, মার্শাল টিটো। অ্যান্সার হবে, সের অ্যান্সার যুগোস্লাভিয়া। অর্থাৎ এর অ্যান্সার হবে, ডিয়ার অ্যান্সার রোমানের বি, রোমান টু এর ডি, রোমান থ্রির এ, রোমান ফোরের সি। পরের প্রশ্ন কী বলেছে, 21 নম্বরের প্রশ্ন, সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। অ্যান্সার হবে, এর অ্যান্সার ঢাকায়। পরের প্রশ্ন কী বলেছে, আমাদের 22 নম্বরের প্রশ্ন, মায়ানমারের পূর্ব নাম হলো। অ্যান্সার হবে, এর অ্যান্সার বার্মা। 23 নম্বরের প্রশ্ন কী বলেছে, 23 নম্বরের প্রশ্ন কী বলেছে, অ্যাঙ্গোলাতে প্রথম উপনিবেশ গড়ে তুলেছিল। অ্যান্সার হবে, এর অ্যান্সার পর্তুগাল। তো দেখো, আমাদের পরের প্রশ্ন কী বলেছে, 24 নম্বরের প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে সেনা দিয়ে সাহায্য করে। এর অ্যান্সার হবে, বিয়ের অ্যান্সার ভারত। তোমরা তো জানো যে আমাদের ইন্দিরা গান্ধী, তিনি কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধে
ঠিক আছে, সিনা দিয়ে সাহায্য করেছিল। তো দেখো বাকি যে এসএ কিউবগুলো আছে এইগুলো খুব শীঘ্রই আমি সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।